আজকে লাইভে ভীষণ স্পেশাল গেস্টরা আসতে চলেছে। আমি প্রথমে অ্যাড করি যোগা কাকুকে। যোগা কাকু মানে জগন্নাথ কাকু, আমাদের পাড়ায় জগন্নাথ কাকুর চপের দোকান। তার চপ একবারে ফেমাস ফেমাস, একবার তুমি যদি খাও সেই চপের স্বাদ তুমি ভুলতে পারবে না। হ্যালো যোগা কাকু, যোগা কাকু ভালো আছো? আর বলো না, তোমার চপ যা মিস করছি না কি বলবো। আর বলছি প্রদীপের কি খবর গো? হ্যাঁ রে পুটি রে রে, আরে আমি কি তাহলে ভিডিও কল করতে শিখে গেলাম নাকি? বৌদি তো জানি যে আমি সেদিন যে তোর মা মেয়ের ভিডিওটা দেখছিলাম, বৌদি তো মুখটা দেখা দিয়ে পাচ্ছিল না একবারে। আর চপের কথা কি বলছিস পুটি বলি, আমার চপ খেয়ে তো তুই এত বড় হলি। আর ওদিনে আমাদের পদা রাউল খেলা থেকে বাংলায় চলে আসবে, হাঁটে হাঁটে চলে আসে, এসে পরে বলছে জানো বাবা বাংলায় যে পা রাখেছে ঘর ঘর থেকে দেখছে শুধু চপ তেলে ভাজার গন্ধ আসছে। শুনে তো আমি খুব চিন্তায় পড়ে গেলাম, বলি হ্যাঁ রে, এই লকডাউনে যদি তোরা ঘরে ঘরে এত চপ তেলে ভাজা বাড়িতে শিখে যাস, তাহলে লকডাউনের পরে আমাদের ঠেলার চপ আলারা তো আচ্ছা ঠেলায় পড়ে যাবো রে। এবারে আমি অ্যাড করি ফুচকা দাদুকে। ফুচকা দাদু, ও ফুচকা দাদু কেমন আছো গো? কতদিন হয়ে গেল তোমার ফুচকা খাই না বলো তো। তোমার ফুচকা না পেয়ে আমি তো ঘরেই ফুচকা বানাতে শুরু করে দিয়েছি, কিন্তু ঘরের ফুচকাতে তোমার ফুচকা স্বাদ কিছুই তো পাই না। কি কি দাও বলো তো তোমার ফুচকাতে, সেই স্বাদ তো ঘরের ফুচকাতে পাওয়া যায় না। কে বলবো দিদিমণি, তুমি তো গোলগপ্পা বানাচ্ছ আর ইনস্টাতে ডালছো, আবার বলছো আমাকে মিস করছো। হ্যাঁ রাস্তে কি মাস সস্তে মে আমার ফুচকা কি কি ডালি তাহলে শোনো, বাদবা সেও মুরমুরে ভজরা কজরা মির্চা মিঠা পানি খট্টা পানি, তোমার ফুচকা এসে ডালতে পারবে? তার থেকে ভালো কথা শুনো, ঘর কা ফুচকা ফেঁকো আর লকডাউন কে বাদ মেরা ভালো ফুচকা করতে দেখো। এবারে অ্যাড করি পিন্টু দাকে। পিন্টু দা আমাদের পাড়ার মোড়ের কোণে রোল কাটলেটের দোকান। ও তার বানানো রোল কাটলেট না খেয়ে আমাদের তো আবার বিকেলটাই শুরু হতো না। পিন্টু দা, ও পিন্টু দা খবর গো তোমার? এখন তো দোকান টোকান বন্ধ, সময় কাটছে কি করে? কি করছো আজকাল? হ্যালো সিস, জয়েন করার জন্য থ্যাংক ইউ। শোন, তুফান বছরে একবারই আসে, আর যখন আসে তখন প্রলয় ঘটিয়ে যায়, আর যখন যায় তখন ভগবানও তার অস্তিত্ব খুঁজে পায় না, বুঝছস? একেই বলে ভগবানের মার কেওড়া তোলা পায়। আরে ঝিঙ্কু মানুষ, আমার সময় কাটছে, শোন, সকালে সবজি নিবা রাতে সোয়া সেবা, বুঝছস? এই প্রথমবার টের পাইলাম যে চিড়িয়াখানায় আর জেলখানায় এই মানুষ আর পশু কেমনে থাকে।